Assalamualaikum. First Security Islamic Bank Limited शीर्ष खबरें सबाई के आमंत्रण जानाच्छि आमी सादिया उमर। आज पवित्र हज विश्वर 20 लाख मुसलमान पवित्र आराफात मैदाने समबेत हुएछेन। हाजीदेर उद्देश्य दुपुरे चलबे दिक निर्देशनामूलक खुतबा पाठ, बिकेले मोनाजाते विश्व शांति एवं मुस्लिम उम्मार कल्याण कामना करा हबे। शकर मालिथार रिपोर्ट। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এভাবেই জানান দিচ্ছেন নিজের উপস্থিতি। এই পৃথিবীর সকল চাহিদা আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন আরাফাত ময়দানে। আরাফাতের এই পবিত্র ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভাষণ ধারণ করেই প্রতি বছর আরাফাতে হাজির হন লাখো মুসল্লি। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র এই আরাফাত ময়দানের মসজিদে নামিরা থেকে হাজিদের উদ্দেশ্যে জোহরের আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি খুতবা দেবেন। বিকেলে দিক নির্দেশনামূলক খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে করা হবে মোনাজাত। এরপর জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানে একসঙ্গে সকল হাজি আদায় করবেন নামাজ। সূর্যাস্তের আগ পর্যন্ত এই ময়দানে চলবে হাজিদের ইবাদত বন্দিগি। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে। আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবছর পবিত্র হজ পালন করছেন প্রায় 1,27,000 জন বাংলাদেশি। চকর মালিথা, চ্যানেল আই। স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ, ট্রেন বাস লঞ্চ সবখানে বাড়ি ফেরার মানুষের উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন মাসরুর শাকিল, আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। শাকিল, ট্রেনের শিডিউলের এখন কেমন অবস্থা দেখছেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে যাতায়াত করবেন তাদের একটি ওয়েটিং রুমে। এখানে খুবই আনন্দ উদযাপনের অর্থাৎ একটি আনন্দময় যাত্রার কিন্তু কোনো দৃশ্য পরিলক্ষিত হচ্ছে না। খুবই ক্লান্ত, কারণ যে শিডিউলটি দেখা যাচ্ছে সে শিডিউল বলছে ধূমকেতু এক্সপ্রেস যেটি রাজশাহী যায় 6টায় যাওয়ার কথা সেটি যাবে 14:30 অর্থাৎ 2:30-এ, সুন্দরবন এক্সপ্রেস যেটি 6:20 যাওয়ার কথা সেটি যাবে 12:30-এ, নীলসাগর এক্সপ্রেস যেটি যাওয়ার কথা 8:00 সেটি যাবে 11:30-এ, এমনকি লালমনি এক্সপ্রেস নামে একটি এক্সপ্রেস আছে যেটি 9:15 যাওয়ার কথা সেটি যাবে রাত 10:30-এ। খুব অদ্ভুতভাবে মন্ত্রীর এলাকার যে ট্রেন একতা এক্সপ্রেস সেটি 10:00 যাওয়ার কথা ঠিকই কিন্তু সেটি 11:25-এ যাওয়া, এটি যে কীভাবে এটি মিলিয়েছে এটি বড় অদ্ভুত ব্যাপার। অর্থাৎ মন্ত্রীর এলাকার যে ট্রেনটি সেই ট্রেনটি ঠিকই কিন্তু 10:00 যাওয়ার কথা 11:25-এ সেটি ট্রেন স্টেশন ছেড়ে যাবে, এবং এইভাবেই একটি শিডিউল এখানে দেখা যাচ্ছে। এবং আমার সাথে একজন আছেন যিনি লালমনি এক্সপ্রেসে যাবেন, যেটি আরও প্রায় 10 ঘন্টা তার এই স্টেশনে থাকতে হবে। আপনি কখন এখানে এসেছেন এবং কখন এখান থেকে আপনি ট্রেন যাবেন, 11:00 তো ট্রেনের টাইম, এই সময় কীভাবে কাটাবেন? শাকিল ধন্যবাদ আপনাকে। এবার ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রোকসানা আমিন, তার সঙ্গে যোগাযোগ করছি। রোকসানা, বিএসএমএমইউ হাসপাতালে ডেঙ্গু রোগীদের এখনকার অবস্থা কেমন দেখছেন? সাদিয়া, আমি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঠিক সি ব্লকের ডেঙ্গু চিকিৎসা যেই সেল সেই সেলের সামনে দাঁড়িয়ে আছে, এবং কিছুক্ষণ আগে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়া তিনি রাউন্ড দিয়ে এসেছেন, এবং আমরা আসলে টোটাল পরিস্থিতিটা ওনার মুখ থেকেই সরাসরি শুনবো। স্যার, আমরা জানতে চাই যে এখন আসলে ডেঙ্গু পরিস্থিতি বিএসএমএমইউতে গত 24 ঘন্টায় কী অবস্থায় আছে রোগীদের? আমাদের গত 24 ঘন্টায় 30টা রুগী ভর্তি হয় এবং 26টা রুগীকে আমরা ডিসচার্জ করে এই মুহূর্তে আমাদের 180 জন ডেঙ্গু রুগী চিকিৎসাধীন আছে। স্যার,
সামনে তো দুদিন পরে ঈদ, তাহলে এই সামনের ঈদে আসলে আপনাদের প্রস্তুতিটা কিরকম, যেহেতু ডেঙ্গু সারা দেশের অবস্থা একটু সংকটাপন্ন? আমাদের কাছে মনে হচ্ছে ডেঙ্গুর পরিস্থিতি এখন স্থিতিশীল। এখন এই অবস্থায় আমরা স্বাভাবিক অবস্থায় যেভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছি, এই ছুটির সময়েও আমরা সেইভাবে স্বাভাবিক অবস্থার মতো চিকিৎসা সেবা দিয়ে যাব। আমাদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক ডিউটিতে থাকবেন এবং আমাদের নার্সরাও ডিউটিতে থাকবেন এবং আমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ানরা তারাও সেই সেবা দেওয়ার জন্য উপস্থিত থাকবেন। আমাদের চিকিৎসার কোনো ঘাটতি হবে না, আমরা স্বাভাবিক অবস্থার মতো চিকিৎসা সেবা দিয়ে যাব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার জন্য। সাদিয়া, এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি। রোকসানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।